সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক আমরা উদ্বেগের সঙ্গে আপনাদের জানাতে চাই, কারাগারে যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিরতরে পঙ্গু করে দেওয়া ষড়যন্ত্র বাস্তবায়নে অপকৌশল প্রয়োগ করছে সরকার। আপনারা জানেন যে কারাগারে যথাযথ চিকিৎসা দেওয়া হবে না, এটাই হচ্ছে সরকারের অভিপ্রায়। তিনি বিধি হাসপাতালে আছেন, তিনি তো বন্ধুই আছেন, একজন মানুষের যে মানবতা সেখানে তিনি যেখানে চিকিৎসা নিতে চান সেখানে চিকিৎসা পাওয়ার কথা, অথচ সেই চিকিৎসা ব্যবস্থা তার হয়নি। বিনা চিকিৎসায় তাকে কারাগারে সুপরিকল্পিতভাবে হত্যা চক্রান্ত করে গত 645 দিন যাবৎ বিনা অপরাধে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুরুতর অসুস্থ, এটা দেশের প্রতিটি মানুষ জানে। সবকিছু জেনেও শুধুমাত্র রুদ্ধ কপাট মুক্তিহীন দেশনেত্রীকে রোগে শোকে কষ্ট দেওয়ার জন্যই তার চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে। সুচিকিৎসার অভাবে 75 বছর বয়স্ক চারবারের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা দিন দিন আশঙ্কাজনক ভাবে অবনতি হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার ইতিহাস আওয়ামী লীগে বিধি হাসপাতালের কর্তৃপক্ষ তার স্বাস্থ্য সম্পর্কে সরকারের শেখানো বক্তব্য ব্যাখ্যা দিলেও সুচিকিৎসার কোনো পদক্ষেপই নেয়নি। গত এক সপ্তাহে কোনো চিকিৎসক বেগম খালেদা জিয়াকে দেখতে যাননি। তার হাতে যে ব্যথা ছিল তা পা পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, নার্সরা তার হাতে পায়ে হাত দিতে পারছে না, হাত দিলে তিনি প্রচণ্ড যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে। তার ডান পায়ের গোড়ালিতে একটা ফোড়ার কারণে সেই যন্ত্রণা আরো তীব্রতর, আরো বিভৎস হয়ে উঠেছে। অথচ সরকারি চিকিৎসকরা দেশের দিকে চিকিৎসা করছেন, তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। দেশবাসী তার অসুস্থ নিয়ে উৎকণ্ঠায় প্রহর করলেও স্বাস্থ্যের সঠিক অবস্থা জনগণের সামনে প্রকাশ করছে না সরকার। বেগম জিয়ার রিউমেটয়েড আর্থারাইটিসের জন্য গঠিত মেডিকেল বোর্ডের চেয়ারম্যান এখনো কোনো মতামত দিচ্ছেন, অথচ ইতিমধ্যে রিউমেটয়েড আর্থারাইটিসের 3 জন চিকিৎসক সদস্যের সমন্বয়ে বোর্ডের যে রিপোর্ট সেটিও প্রকাশ করা হচ্ছে। মেডিকেল বোর্ডের চেয়ারম্যান তার বোর্ডের অপর 3 জন সদস্যকে নিয়ে অদ্যাবধি কোনো বোর্ড মিটিং করেননি। মেডিকেল বোর্ডের চেয়ারম্যান কি সিদ্ধান্ত নিয়েছেন তা অন্যান্য সদস্যদেরকে জানাচ্ছেন না। গতকাল বুধবার দেশনেত্রীর সঙ্গে তার ভাই বোনেরা সাক্ষাৎ করে তার গুরুতর অসুস্থতায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে। দেশনেত্রী হাইলি অ্যাক্টিভ রিফার্মিং রিউমেটয়েড আর্থারাইটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাইপারটেনশন সহ বিভিন্ন জটিল রোগে ভুগছে। রোগের প্রয়োজনীয় যথাযথ চিকিৎসা ও পরিচর্যা না হওয়ার কারণে ওনার হাত ও পায়ের ছোট ছোট জয়েন্টগুলো সহ বিভিন্ন জয়েন্ট খুলে গেছে এবং তাতে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। উঠতে বসতে পারছে না, জয়েন্টগুলো শক্ত হয়ে যাচ্ছে যা অচিরেই স্থায়ী রূপ ধারণ করতে পারে। হাত পায়ের আঙ্গুল বেঁকে যাচ্ছে, নিজ হাতে কিছু খেতেও পারছে না। অথচ এই সমস্ত জটিল ও গুরুতর রোগগুলোকে নিয়ে সরকারের মন্ত্রী ও নেতারা উপহাস করছে। জনগণের সেন্টিমেন্ট তোয়াক্কা করে না বলেই সরকার দেশে একজন জনপ্রিয় নেত্রীর জীবনকে নিঃশেষ করে দেওয়ার সকল আয়োজনে ব্যস্ত রয়েছে। একদলীয় পলিটিক্যাল মনোপলি বজায় রাখার জন্যই বেগম জিয়ার জীবন বিপন্নের আয়োজনে সরকারের আগ্রাসী অসহিষ্ণুতা প্রবল হয়ে উঠেছে, সেজন্য তার চিকিৎসার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। যেখানে সঠিক চিকিৎসা হয় না এটা সবাই জানেন, সেখানে স্বাভাবিক পরিবেশ না থাকায় যে কোনো জটিল রোগ প্রভাবিত সুচিকিৎসার অভাবে প্রাণহানির পর্যায়ে উপনীত হয়। আমরা মনে করি এই সরকার
অন্ধপতি হিংসার বসে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ফেলে দিতে তার সুচিকিৎসা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তার প্রাপ্ত জামিনে সরাসরি বাধা দেওয়া হচ্ছে, নম্রভাবে আদালতের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করতে বাধ্য করা হচ্ছে, যা এক ভয়াবহ চক্রান্তের বর্ধিত প্রকাশ। বন্ধুরা, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক জাতিগত শক্তি ঐক্যের প্রতীক, সাহস ও প্রেরণার প্রতীক। সরকারের টালবাহানায় খালেদা জিয়ার কোন ক্ষতি হলে এর পরিণতি ভালো হবে। এখনো সময় আছে বিএনপি নেত্রীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ করবে, দেশটাকে অস্থিতিশীলতার দিকে ফেলে দেবেন না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী চারপাশে প্রধানমন্ত্রী দেশের ষড়যন্ত্রের অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বলব, এই ষড়যন্ত্র তো অনেক হল, এবার থামুন, তাকে মুক্তি দিন। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির আমরা মুক্তির জন্য আমরা যোগ আহ্বান জানাচ্ছি। সুনীল সাংবাদিক ভাই, আপনারা লক্ষ্য করেছেন গতকাল সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রোহিঙ্গা সমস্যা জিয়াউর রহমানের সৃষ্টি। রোহিঙ্গা সমস্যা নিয়ে নিজেদের অনতিক্রম্য দুর্বলতা ব্যর্থতার গ্লানি থাকতেই প্রধানমন্ত্রী আজগুবি কথা বলছে, অসত্য কথা বলছে। উন্মাদ অভিগ্রস্ত না হলে এ ধরনের কথা বলা যায় না। ইতিহাস সাক্ষী, দেশের জনগণ সাক্ষী, দেশের জনগণ সাক্ষী। মিয়ানমার বারবার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের দিকে ফেলে দিয়ে সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু 78 সালে সেটি শক্ত হাতে মোকাবিলা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 92 সালেও রোহিঙ্গা সংকট সফলভাবে মোকাবিলা করেছেন দেশনেত্রী। এই যে কথাগুলো বলছি এটা তো ইতিহাসে রাখা আছে, আজকে অনেকেই বলছেন। ডাকসুর ডিপি কয়েকদিন আগে একটি বক্তৃতার মধ্যে বলেছেন যে এটি 78 সালে এবং 92 সালে এটা সফলভাবে এটি সমাধান করা হচ্ছে। আজকে এই যে চারিদিক দিয়ে যে কথাগুলো হচ্ছে, বিএনপির অর্জনগুলো নিয়ে মানুষ প্রশংসা করছে, এতেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন সরকার প্রধান। তখন সরাসরি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, এদের বিরুদ্ধে তিনি অসত্য কথা বলেন, মন গড়া কথা বলেন, ভিত্তিহীন কথা বলেন। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে যারা খবর রাখেন সে সমস্ত ব্যক্তিরাও এই কথাগুলি উল্লেখ করেছে। আমরা এবারও বলছি, রোহিঙ্গা সংকট কোনো দলীয় ভাবে দেখা বিষয় না, এটা একটা জাতীয়।